এবং তার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় কিন্তু যাত্রা ব্যাহত হচ্ছে জল জমার ফলে এই এই বিষয়টা নিয়ে আজকের রিপোর্ট রাইটিং তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট এ রিপোর্ট অন দি প্রবলেম ডিউরিং মানসুন এখানে রিপোর্ট লিখতে কি প্রবলেম নিয়ে ওয়াটার লগিং নিয়ে জল জমছে ওয়াটার লগিং রাস্তায় জল জমছে এবং জন্য ডিউরিং মনসুন মানসুন মানে হচ্ছে বর্ষাকাল মনসুন মানে হচ্ছে বর্ষাকাল রেইনি সিজন তাকে মনসুন বলা হয়ে থাকে তাহলে এই টপিকের ওপর তোমাকে রিপোর্ট লিখতে বলা হয়েছে রিপোর্টে হেডিং দিয়েছি হেভি রেইন ইন বেঙ্গল ডাউন ইন কলকাতা রেইনফল ডাউনপোর মানে হচ্ছে রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টি হচ্ছে কলকাতায় যার ফলে কি হয়েছে রাস্তাগুলো ওয়াটার লকড হয়ে গেছে রাস্তাগুলোতে জল জমেছে ওয়াটার লকড হয়ে গেছে রাস্তাগুলোতে বাই আপ রিপোর্টার এবং তারপরে প্লেস দিয়েছি কলকাতা ডেট জুন হেভি ওয়াটার লগিং ওয়াজ উইটনেসড ইন পার্টস অফ কলকাতা ইয়েস্টারডে অ্যাজ হেভি রেন কন্টিনিউ টু ল্যাশ পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল বলা হচ্ছে হেভি ওয়াটার লগিং ভারী এবং প্রচুর পরিমাণে আমরা দেখতে পেয়েছি রাস্তায় জল জমেছে হেভি ওয়াটার লগিং প্রচুর পরিমাণে রাস্তায় জল জমেছে ওয়াজ প্যাসিভ প্যাসিভাইজ ইউজ করা হয়েছে হেভি ওয়াটার লগিংটা এখানে সাবজেক্ট এবং তারপরে আমি ওয়াজ বসেছি বিভব তারপরে থার্ড ফর্ম উইটনেসড উইটনেস মানে হচ্ছে সাক্ষী তাই তো তো বলা হচ্ছে হেভি ওয়াটার লগিং ওয়াজ উইটনেসড আমরা দেখতে পেয়েছি খুব ভারী মানে খুব বেশি মাত্রায় জল জমেছে ইন সেভারেল পার্টস অফ কলকাতা কলকাতার বেশ কিছু অংশে সেভারেল পার্টস বেশ কিছু অংশ কলকাতাতে ইয়েস্টারডে গতকাল আমরা দেখতে পেয়েছি যে হেভি ফল হয়েছে এবং ওয়াটার লগিং হয়েছে অ্যাজ কারণটা কি অ্যাজ যেহেতু হেভি রেন কন্টিনিউড টু ল্যাশ পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল কারণ হেভি রেইন ভারী বৃষ্টিপাত কন্টিনিউড পড়ে চলেছে কন্টিনিউড হয়ে চলেছে টু ল্যাশ ল্যাশ মানে হচ্ছে আছড়ে পড়ছে ল্যাশ তাই তো ভারী বৃষ্টিপাত আছড়ে পড়েছে কোথায় পড়েছে পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পার্টসে বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখতে পেয়েছি ভারী বৃষ্টিপাত পড়ে চলেছে কন্টিনিউড টু ল্যাশ ঠিক আছে এবং এর ফলে কিন্তু কলকাতাতে আমরা দেখতে পেয়েছি হেভি ওয়াটার লগিং

Predicts, predict করা মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করেছে ফোরকাস্ট করেছে ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী করেছে যে কি ভবিষ্যৎবাণী করেছে মোর ডাউন more মোর ডাউন আরও বেশি বৃষ্টিপাত হবে অ্যালং তার সঙ্গে কি হবে উইদি থান্ডার স্টমস এবং বজ্রপাতও হবে সহ ভারী বৃষ্টি রয়েছে সম্ভাবনা রয়েছে ওভার দি নেক্সট থ্রি ডেজ পরবর্তী তিন দিনের তিন দিন ধরে এটা চলবে কেন চলবে এটা আন্ডার দি ইনফ্লুয়েন্স এটা প্রভাব চলছে কীসের প্রভাবে এটা হবে ভিগরাজ সাউথ ওয়েস্ট মানসুন প্রচণ্ড ভারী রকম সাউথ ওয়েস্ট মানসুন মানে আমাদের দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এবং তার ফলে আমাদের যে মনসুন হচ্ছে বর্ষাকাল তার জন্য আর একটা কী কারণে অ্যান্ড আর সাইক্লোনিক সার্কুলেশন এবং আমরা কিন্তু একটা ইউনো ঘূর্ণপাতের সৃষ্টি হতে দেখছি সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণপাতের সৃষ্টি হতে দেখছি উইচ উইল ফার্দার ডিটেরিওরেট ডিটেরিওরেট মানে হচ্ছে অবস্থা আরও বাজে করে দেবে অবস্থাটা আরও ওয়ার্সেন করে দেবে আরও বাজে করে দেবে ঠিক আছে তো বলছে এই যে দুটো কারণ যেটা আমাদের সাউথ ওয়েস্ট মনসুন এবং সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণবাতে সৃষ্টি হচ্ছে এই দুটো মিলে অবস্থাটা আরও ডিটেরিওরেট করবে আরও বাজে করবে কি অবস্থা বাজে করবে দি ওয়াটার লগিং প্রবলেমস ইন দ্য সিটি উইচ উইল ফাদার ডিটেরিওরেট দি ওয়াটার লগিং প্রবলেমস ইন দ্য সিটি এই দুটো কারণের জন্য আমাদের শহরে জল জমার যে প্রবলেমটা সেটা আরও বেশি ডিটেরিওরেট করবে আই হোপ এই ইন্ট্রোডাকশন তোমরা বুঝতে পেরেছো ইন্ট্রোডাকশনে আমি যে ঘটনাটার কথা বলছি হেভি ওয়াটার লগিং সেটা বলা হয়েছে কবে হয়েছে কোথায় কোথায় হয়েছে সেটা বলা হয়েছে এবং কেন হয়েছে তার কারণটাও এখানে বলা হয়েছে ওকে এরপরে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা এবার ডিটেলে আলোচনা করব যে কেন হচ্ছে এবং কতটা করে বৃষ্টিপাত হচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং কি কি প্রবলেম ফেস করেছে লোকজন অ্যাকর্ডিং টু দি মেট ডিপার্টমেন্ট মেট ডিপার্টমেন্ট মিটোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে আবহাওয়া দপ্তরের অনুসারে কলকাতা রেকর্ডেড ওয়ান মিলিমিটার রেইনফল ইন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স কলকাতাতে শুধুমাত্র লাস্ট চব্বিশ ঘন্টায় গত চব্বিশ ঘন্টায় একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দি সাদার্ন পার্টস অব দি সিটি রিসিভড মোর রেইনফল দ্যান দি নর্থ এবং আমাদের কলকাতার যে সাদার্ন পার্টস রয়েছে মানে দক্ষিণের দক্ষিণের অংশগুলো রয়েছে কলকাতার সেখানে কিন্তু বেশি বৃষ্টিপাত রিসিভড মোর রেইনফল বেশি বৃষ্টিপাত হয়েছে দ্যান দি নর্থ ওকে উত্তর কলকাতার থেকে দক্ষিণ কলকাতায় বেশি বৃষ্টিপাত হয়েছে লিভিং স্ট্রিটস অ্যান্ড অ্যালিজ ওয়াটার লকড ইন মোস্ট মোস্ট অফ দি প্লেসেস এবং এটা হওয়ার ফলে কি হয়েছে লিভিং স্ট্রিটস যে রাস্তাগুলো রয়েছে অ্যালিজ গলিগুলো রয়েছে সেগুলো সব লকড হয়ে গেছে ইন মোস্ট অব দি প্লেসেস বেশিরভাগ জায়গাতেই উইথ দ্য স্টেট গভর্নমেন্ট রিল্যাক্সিং কোভিড নাইন্টিন রেস্ট্রিকশনস অ্যান্ড অফিসেস পার্শালি ওপেনিং আপ ইন দ্য সিটিজ বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট কি করছে এখন রিল্যাক্স করছে কোভিড নাইন্টিন রেস্ট্রিকশনস যে রেস্ট্রিকশনসগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে শিথিল করছে সরকার আর কি করছে অফিসেস সেগুলো পার্শিয়ালি ওপেনিং আপ বেশিরভাগ অফিসে কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করছে ফিফটি লোক নিয়ে থার্টি লোক নিয়ে বিভিন্ন অফিস খুলছে তার ফলে কি হয়েছে পিপল হ্যাড এ ডিফিকাল্ট টাইম ওয়েডিং থ্রু নি ডিপ ওয়াটার পিপল হ্যাড এ ডিফিকাল্ট টাইম লোকজনকে খুব কষ্ট পেতে হয়েছে ডিফিকাল্ট টাইম কেন ডিফিকাল্ট টাইম ওয়েডিং প্রায় সাঁতার কেটে তারা যাচ্ছে ওয়েডিং থ্রু দি নি ডিপ ওয়াটার সেই হাঁটু সমান জলের মধ্যে দিয়ে তাদেরকে চলতে হয়েছে হাঁটু সমান জল জলের মধ্য দিয়ে তাদেরকে হাঁটতে হয়েছে তাদেরকে চলাফেরা করতে হয়েছে টু রিচ দেয়ার ডেস্টিনেশন তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য লোকজনকে হাঁটু সমান জলের মধ্যে দিয়ে কি করতে হয়েছে জল কেটে কেটে যেতে হয়েছে জল ভেঙে যেতে হয়েছে ওয়েডিং থ্রু ট্রাফিক কেম টু হল্ট ইন মোস্ট অফ দি প্লেসেস এবং ট্রাফিক মানে যান চলাচল সেটা কিন্তু ব্যাহত হয়েছে কেম টু হল্ট হল্ট মানে প্রায় থেমে গেছে তাই তো অ্যাজ ভেহিকলস মুভড স্লোলি থ্রু দি ফ্লাডেড এরিয়াস কারণ যে যানবাহন যে গাড়ি গাড়িগুলো ছিল গাড়ি বাস এই সমস্ত ছিল সেগুলো কি করছে ওই ফ্লাডেড এরিয়া মানে যেখানে প্রায় জল জমে বন্যা হয়ে গেছে সেই এরিয়ার মধ্যে দিয়ে খুব স্লো খুব ধীরে ধীরে কিন্তু বাস চলাচল করছিল যানবাহন চলাচল করছিল তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখলাম কি কি প্রবলেম হয়েছে হয়েছে কত বৃষ্টিপাত ঠিক আছে এবং আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষকে কত প্রবলেম ফেস করে অফিস যেতে হয়েছে বাড়ি ফিরতে হয়েছে সেই সমস্ত কিছু এখানে কিন্তু লেখা হয়েছে এর পরের প্যারাগ্রাফে আমরা একটুখানি সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং একটা পজিটিভ নোট নিয়ে শুরু করব শেষ করব। দি ফ্লো অফ লাইফ ইজ স্ট্যাগার্ড অ্যাজ দি ওয়াটার কিপস ফ্লোয়িং ডাউন দ্য দ্য ফ্লো অফ লাইফ ইজ স্ট্যাগার্ড ফ্লো অফ লাইফ মানে জীবনের যে প্রবাহ সেটা স্ট্যাগার্ড হয়ে গেছে মানে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে স্ট্যাগার্ড তাই তো জীবনের প্রবাহটা কি হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে অ্যাজ দি ওয়াটার কিপস ফ্লোয়িং ডাউন দ্য রোড কারণ ওয়াটার জল প্রবাহিত হচ্ছে রাস্তা দিয়ে যেহেতু রাস্তাগুলো জলে ভর্তি হয়ে আছে ফ্লাডেড হয়ে আছে তাই জন্য আমি বলতে চেয়েছি যে আমাদের যে জীবনের প্রবাহ সেটা কিন্তু থেমে যাচ্ছে কারণ লোকজন চলাফেরা করতে পারছে না রাস্তা ভর্তি জল বলে লোকজনকে চলাফেরা করতে অনেক অসুবিধা পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই জন্য আমি এখানে বলেছি যে জীবনের প্রবাহটা ব্যাহত হচ্ছে কারণ রাস্তাঘাটে জল প্রবাহিত হচ্ছে কারণগুলো হচ্ছে পুয়ার ড্রেনেজ সিস্টেম খুব বাজে ড্রেনের ব্যবস্থা ড্রেনগুলো বেশিরভাগই অপরিষ্কার নোংরা ভেঙে গেছে ড্রেনের পাইপ খুলে বেরিয়ে এসছে অ্যান্ড চোখ সুয়ারেজ সিস্টেম এবং আমরা বলতে পারি সুয়ারেজ সিস্টেম যেটা ময়লা যাবার যে নালাগুলো রয়েছে ময়লা যাবার যে ড্রেনগুলো রয়েছে শহরে সেইগুলো চোখ হয়ে গেছে সেইগুলো প্রায় বুঝে গেছে নোংরা পরিষ্কার না করতে করতে প্লাস্টিক জমে ঠিক আছে দি মিউনিসিপ্যালিটিস মিউনিসিপ্যালিটিজ শুড এনশিওর দ্যাট সুয়ারেজ সিস্টেম ইজ প্রপারলি ক্লিনড বিফোর মানসুনস তাই জন্য মিউনিসিপ্যালিটিগুলোর কী করা উচিত তাদের উচিত যে এই যে সুয়ারেজ সিস্টেম এই যে নোংরা যাওয়ার যে সিস্টেমটা রয়েছে শহরে ঠিক আছে সেটাকে কি করতে হবে খুব ভালো করে পরিষ্কার করতে হবে বিফোর মানসুন বৃষ্টি শুরু হওয়ার আগেই অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম শুড বি রেপেয়ার্ড অ্যান্ড মেনটেন বাই দি পিডাব্লিউডি ডিপার্টমেন্টস এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে উচিত এই ড্রেনগুলোকে রিপেয়ার করা সারিয়ে তোলা এবং তাদেরকে মেনটেন করা ওকে মোর ওভার দা অথোরিটিজ শুড টেক কেয়ার অফ দ্য অফ দিপল এজ দ ডার্টি ওয়াটার স্প্রেডস ইনফেকশন এবং আরো বেশি বলতে গেলে বলা যায় যে অথরিটিজ তাদের কি করা উচিত লোকজনের যে স্বাস্থ্য সেটা নিরাতেকে তাদেরকে টেক কেয়ার করা উচিত কারণ দি ডার্টি ওয়াটার স্প্রেডস ইনফেকশন এই নোংরা জলগুলো থেকে ইনফেকশন ছড়ায় মশার জন্ম হয় মশার ইউনো ব্রিডিং গ্রাউন্ড এই সমস্ত জমা জলগুলো সুতরাং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের বা আমাদের মিউনিসিপ্যালিটিসের উচিত এই বিষয়গুলোকে নজরে রাখা এবং এগুলোকে ইম্পর্টেন্স দিয়ে কাজটাকে করা আদারওয়াইজ ওয়াটার লগিং উইল স্টিল কন্টিনিউ টু বি আ প্রবলেম না হলে আদারওয়াইজ না হলে ওয়াটার লগিং জল জমাটা কিন্তু কন্টিনিউ করবে এটা চলতেই থাকবে একটা বড় প্রবলেম হিসেবে আর এখানেই আমাদের রিপোর্টটা শেষ করছি আই হোপ তোমরা রিপোর্টটা বুঝতে পেরেছ কারণ এই প্রবলেমটা আমাদের মানে সবসময় চলে বৃষ্টি হলেই দেখতে পাও তোমরা রাস্তায় জল জমছে তো এটা কিন্তু খুব বাজে একটা প্রবলেম এবং মিউনিসিপ্যালিটি বা যারা অথরিটি রয়েছে তাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই দেখা উচিত আই হোপ আজকে ভিডিও তোমাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফর্কেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ